ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন চলে আসলাম আর একটা পরোটার রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে ফুলকফির মশলাই পরোটা পরোটাটা তৈরি করার জন্য এখানে আমি আটা নিয়েছি দুই কাপ আর ময়দা নিয়েছি এক কাপ আপনারা চাইলে আটা অথবা ময়দা যে কোনো একটা দিয়েই তৈরি করতে পারেন লবণ দিব পরিমাণ মতো এবার একটু মিশিয়ে নিব এখন আমি তেল দিয়ে দিব দু টেবিল চামচ এবার একটু মিশিয়ে নিব এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি ডোটা রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো ডোটা রেস্টে রেখে দিলে ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর পরোটাটা বানাতে খুবই ইজি হবে এবার পরোটার পুরটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি এভাবে কুচি করে নিয়েছি এবার প্রায় পেনে তেল দিয়ে দিব দু টেবিল চামচ আনাম জিরা দিব হাফ চা চামচ আদার পেস্ট দিব এক চা চামচ রসুন পেস্ট দিব এক চা চামচ পেঁয়াজ কুচি দিব ওয়ান বাই থার্ড কাপ ধনিয়া গুঁড়া দিব এক চা চামচ জিরা গুঁড়া দিব চা চামচ লবণটা পরিমাণ মতো দিয়ে দিব কাঁচামরিচ তিনটা কুচি করে দিব আপনারা চাইলে এখানে লাল মরিচও অ্যাড করতে পারেন সব মশলা ভালোভাবে ভেজে নিব এবার দিয়ে দিব কুচি করা ফুলকপি ফুলকপিটা মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এমনভাবে ভাজতে হবে যাতে ফুলকপিটা একদম গলে না যায় দেখুন ফুলকপিটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব পনেরো মিনিট পর ডোটা সেটও হয়ে গিয়েছে এখন আমি হাতে একটু তেল মেখে এবার ডোটাকে আর একবার মথে নিব ডোটা মাথাও হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো লেচি কেটে নিব এবার একটু ময়দা ছিটিয়ে লেচিটাকে বেলে নিব তিন থেকে চার ইঞ্চির মতো এবার পরিমাণ মতো ফুলকপির পুরটা দিয়ে দিব এবার আটাটাকে এভাবে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরটাকে এভাবে ঢেকে দিব এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু বড় করে নিব পরোটাটা বেলার সময় সাবধানে বেলতে হবে না হলে ফুলকপির পুরটা বের হয়ে যাবে পরোটাটা বেলা হয়ে গিয়েছে এবার আমি পরোটাটা ভাজতে চলে যাব এবার এখানে আমি ভাজার জন্য পরিমাণ মতো মাখন দিয়ে দেব আপনারা চাইলে ঘি অথবা সাদা তেল দিয়েও পরোটা ভাজতে পারেন এবার পরোটা দিয়ে দেব পরোটার এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিব। পরোটার উপরেও আমি একটু মাখন দিয়ে দেব এবার পরোটাটা এভাবে চেপে পরোটা সেকে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে পরোটাগুলা ভাজতে হবে বেশি আঁচে ভাজলে পরোটাগুলা পুড়ে যেতে পারে পরোটাটার ব্রাউন কালার চলে আসছে এখন আমি নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিব দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল ফুলকপির মশলায় পরোটা পরোটাটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন